আসসালামু আলাইকুম। MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে এই MS100 ক্যালকুলেটরের সাহায্যে লগারিদমের এই অঙ্কগুলো সমাধান তোমরা সহজেই করে নিতে পারো। প্রথমত যে প্রশ্নটি রয়েছে এখানে, লগ 2√2 ভিত্তি 64 এর মান কত? তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা প্রথমেই ক্যালকুলেটরটি অন করে নিলাম। শিক্ষার্থীদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবে। অনেক শিক্ষার্থী রয়েছে যে সকল শিক্ষার্থীরা ভিডিও ভালো করে না দেখেই কমেন্টে জানায় যে সমাধান করা যাচ্ছে না। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে তারপর মতামত জানাবে। এখানে যদি আমরা এই 1 নং প্রশ্নটি সমাধান করতে যাই, তাহলে আমরা ক্যালকুলেটরে প্রথমেই লিখব লগ 64, তারপর ডিভাইডেড বাই লগ 2√2, লগ বন্ধনী দিয়ে 2√2 দিতে হবে। এখানে যদি বন্ধনী ব্যবহার করা না হয় তাহলে কিন্তু এই অঙ্কের সমাধান আসবে না। দেখো এখানে আমরা সমান চিহ্নে প্রেস করলে আমরা পেলাম কত, 4। তার মানে এখানে আনসারটি হলো 4। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান আমরা করব। এই প্রশ্নটি লগ পি ভিত্তি 324 = 4 হলে পি এর পি সমান কত, মানে পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন তোমরা এটি দুটি পদ্ধতিতে করতে পারবে। একটি পদ্ধতি হলো যে আমরা এখানে পি এর একটি মান, এখানে যে 4টি অপশন রয়েছে সেই অপশন থেকে ধরে আমরা করতে পারবো। যেমন যদি আমরা প্রথমে লগ 324 ডিভাইডেড বাই লগ, এখানে আমরা এক্স লিখি, যেমন এখানে ভিত্তি রয়েছে পি, তার মানে আমরা এক্স দ্বারা লিখলাম। এখন আমরা ক্যালসিতে প্রেস করলাম। ক্যালসিতে প্রেস করার পর আমরা দেখব যে ওয়ান লিখে ইকুয়াল টু দিব, দেখো এখানে কিন্তু আসে না, যার ফলে আমরা কিন্তু এভাবে সমাধান করতে পারবো না। সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটি হচ্ছে লগ 324 আমরা ডান পাশ বাম পাশ করেও কিন্তু সমাধান করতে পারি, তাছাড়া এভাবে করতে পারো 1 নং সমাধানের মতো। যেমন লগ 324 ডিভাইডেড বাই লগ, এইখান থেকে তুমি অপশন থেকে নিবে, ওয়ান লিখে ইকুয়াল টু দিয়ে দিলাম, দেখো এখানে ম্যাথ এরর চলে এসেছে। আবারও যদি আমরা লগ 324 ডিভাইডেড বাই লগ 2√3 দিই, বন্ধনী দিয়ে 2√3 বন্ধনী দিয়ে ইকুয়াল টু দিই, দেখো এখানে 4.6 এসেছে, তার মানে এখানে কিন্তু 4 আসেনি। আবারও যদি আমরা লগ 324 ডিভাইডেড বাই লগ 3√2 লিখি, 3√2 লিখি, আবার বন্ধনী দিয়ে ইকুয়াল টু দিই, দেখো এখানে 4 চলে এসেছে, তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে লগ 324 ডিভাইডেড বাই লগ 2√3 দিলে এখানে 4 এর সমান হয়। তার মানে এবার এভাবে সমাধান করা যায়। তো তারপর আবারও আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নিই। দেখো ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম। রিসেট করার পর 3 নং যে প্রশ্নটি, লগ 5 ভিত্তি ঘনমূল 5 √5 এর মান কত? তো এটি সমাধান করার জন্য আমরা প্রথমেই লগ, এখানে ঘনমূল 5 লেখার আগে বন্ধনী দিয়ে দিলাম, দেখো এখানে ঘনমূল আনার জন্য শিফট এবং এই রুটে চাপ দিলেই কিন্তু ঘনমূল চলে আসবে, দেখো ঘনমূল চলে এসেছে। তো ঘনমূল 5 √5 বন্ধনী দিয়ে দিলাম, তারপর আমরা এখানে কিন্তু উপরে অংশটুকু লিখছি ডিভাইডেড বাই লগ 5। এখন সমান চিহ্নে প্রেস করলেই আনসার চলে আসবে, দেখো এখানে আনসারটি আসার পর 0.8333 এমন এসেছে, দশমিকে এসেছে। আমরা ABCতে প্রেস করলে আমরা এটিকে ভগ্নাংশে পাবো, অর্থাৎ 5/6, এখান থেকে আসবে 5/6। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান যদি আমরা করি তাহলে দেখব, দেখো এখানে লগ 25 ভিত্তি 5 প্লাস লগ √5 ভিত্তি 5 ইকুয়াল টু কত? তো আমরা এটি সমাধান করার জন্য প্রথমে বন্ধনী প্রেস করে দেব। বন্ধনী দেওয়ার পর লগ 5 লিখব, তারপর ডিভাইডেড বাই লগ 25, লগ নিচের অংশটুকু, লগ 25 বন্ধনীভুক্ত করে দেব কারণ এই অংশটুকু আলাদা। তারপর প্লাস চিহ্ন ব্যবহার করব, প্লাস চিহ্ন আবার বন্ধনী এই পাশে দিয়ে দিব, লগ 5 লিখব প্রথমেই, লগ 5 ডিভাইডেড বাই লগ √5, দেখো √5 লেখার পর আমরা
এখানে ক্যালকুলেটরে সম্পূর্ণ রাশিটি ইনপুট করার পর সমান চিহ্নে প্রেস করে দেখব সঠিক উত্তরটি আসে কিনা। তো আমরা দেখি যে সঠিক উত্তরটি 2.5। তো 2.5 এখানে নিয়েই আমরা এখানে এবিসিতে প্রেস করে দেখো দুই সমস্ত দুই ভাগের এক এখানে গণং প্রশ্নের হলো সমাধান। তো এই ছিল এই ভিডিওতে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, খুদা হাফেজ।